ପାଟକୁରା ଗାନ୍ଧି ଭାବେ ପରିଚିତ ରାଜକିଶୋର ନାୟକ ତାଙ୍କ ଜୀବନରେ ଗାନ୍ଧିଜୀଙ୍କ ସତ୍ୟ ଓ ଅହିଂସାଙ୍କୁ ମନ୍ତ୍ର କରି ସମାଜରେ ସ୍ୱତନ୍ତ୍ର ସ୍ଥାନ ସୃଷ୍ଟି କରିଥିଲେ ଗାନ୍ଧି ଚେତନାକୁ ଚେତାଇବା ପାଇଁ ଏ ପ୍ରୟାସ ଆରମ୍ଭ ହୋଇଛି ଏବେ ଦେଶ ଓ ବିଶ୍ୱରେ ଶାନ୍ତି ପ୍ରତିଷ୍ଠା ପାଇଁ ଗାନ୍ଧି ବିଚାର ହିଁ ଏକମାତ୍ର ବାଟ ବୋଲି ମତ ରଖିଛନ୍ତି ମୁଖ୍ୟ ଅତିଥି ଆଜି ସମଗ୍ର ବିଶ୍ୱ ଅକ୍ଟୋବର ଦୁଇକୁ ଅନ୍ତର୍ଜାତୀୟ ଅହିଂସା ଦିବସ ଭାବେ ପାଳନ କରୁଛି ବ୍ରିଟିଶ ଜାତି ନିଜ ପାର୍ଲାମେଣ୍ଟ ସମ୍ମୁଖରେ ମୂର୍ତ୍ତି ରଖି ଗାନ୍ଧି ସତ୍ୟ ଓ ଅହିଂସାକୁ ସମ୍ମାନ ଦେଉଛନ୍ତି

আম দেশ আমি আমশ যুড়ি যাও সেক্ষেত্রে প্রত্যেক লোক কিছু কিছু স্বপ্ন দেখবার আপনার সত্য ও অহিংসার আধারিত হবার কথা সে স্বপ্ন যদি সত্য ও অহিংসার আধারিত নহই কি সে স্বপ্ন যদি হিংসা ও মিথ্যাচার আধারিত হুয়ে তাহলে আমি যেভাবে ভাবে তলু তলু খসুচে আহরি তলুক খসবা সে যে সত্য অহিংসার সাধন তাকে আহ উজ্জীবিত করা ইয়ে গোটে ছোট প্রয়াস আ প্রয়াস ভিতরে অনেক যুব সাথী যোড়ি হচ্ছেন তেমন এখানে নিরাশ হবার কিছু না গান্ধী বিচার মরি কিংবা গান্ধী বিচার মরিব না গান্ধী বিচার সেমি জাজল্যমান হয়েকি আকাশের ধ্রুবতারা ভাল রয়েছে